পর্যায়ে আমরা শ্রদ্ধাভাজন অতিথি অ্যাডভোকেট মতিউর রহমান আকন ভাইয়ের কাছে আমরা জানতে চাইব ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি ছাত্র শিবির বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ছাত্রদের অধিকার আদায়ের জন্য ইসলামী ছাত্র শিবিরের দীর্ঘ সংগ্রাম রয়েছে আমরা আপনার কাছে ছাত্র শিবিরের দেশ এবং দেশের স্বাধীনতা রক্ষায় ছাত্রদের অধিকার রক্ষায় ছাত্র শিবিরের ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আপনার কাছে জানতে চাইব আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত এবং প্রিয় সঞ্চালক আমাদের প্রিয় কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এই কাফেলার সাবেক কেন্দ্রীয় সভাপতি বৃন্দ দেশ এবং বিদেশ থেকে যারা এই অনুষ্ঠান দেখছেন আমার প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে কিভাবে ছাত্র শিবির স্বাধীনতা সার্বভৌমত্ব ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রামে শিবির ভূমিকা রেখেছে তার মূল্যায়ন অনেক লম্বা একটি বক্তব্য কারণ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা না হলে এবং শিবিরের অস্তিত্ব যদি সমাজে না থাকে শিবিরকে মাইনাস করে যদি আমরা এই দেশকে কল্পনা করি তাহলে আমরা একটি অন্ধকার জাতিকে দেখব এক কথায় ছাত্র শিবির এদেশের মানুষের মাঝে স্বপ্নের সৃষ্টি করেছে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে শিবির ছাত্রদের কাছে একটি জনপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে এই ক্ষেত্রে একটি কথা বলতে হয় যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রত্যেকটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ এই শব্দের সাথে অনেক বিষয় জড়িত শুধুমাত্র সীমানা রক্ষা করাই স্বাধীনতা সার্বভৌমত্ব নয় একটি দেশের সীমানা থাকবে আর দেশের অর্থনৈতিক সমৃদ্ধি থাকবে না নিজস্ব কৃষ্টি কালচার সংস্কৃতি থাকবে না মাথা উঁচু করে দাঁড়ানোর পরিবেশ থাকবে না কথা বলার পরিবেশ থাকবে না অধিকার থাকবে না এটাকে স্বাধীনতা বলে সব কিছু বিদেশের ইঙ্গিতে চলবে এটার নাম স্বাধীনতা নয় এটা এক ধরনের পরাধীনতা মূলত এই ধরনের পরাধীনতার হাত থেকে জাতিকে উদ্ধার করে একটি স্বনির্ভর রাষ্ট্র জাতি এবং দেশ হিসেবে গড়ে তোলার যে কার্যকর ব্যবস্থা এই ব্যবস্থাটা গ্রহণ করার মধ্য দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ হতে পারে আজকে বাংলাদেশে একথা বলতেই হয় যে নিয়মতান্ত্রিকতা গণতান্ত্রিকতার কোনো বালাই আমাদের সমাজে নেই ইসলামী ছাত্র শিবির লক্ষ লক্ষ জনশক্তিকে নিয়মতান্ত্রিকতা শিখিয়েছে গণতান্ত্রিক মূল্যবোধ শিখিয়েছে ইসলামী ছাত্র শিবিরের একজন ছেলে সুযোগ পাওয়া সত্ত্বেও ভাইরাসে জড়ায় না অনেকেই অনেক কথা বলেন শিবিরের বিরুদ্ধে অনেক অপপ্রচার ছিল আছে থাকা খুব স্বাভাবিক কিন্তু ইসলামী ছাত্র শিবির ওয়ানডে অর্গানাইজেশন যে শিবির কমপক্ষে তিনটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি মোকাবেলা করেছে একটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে দুটো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে এই জুডিশিয়ারি ইনকোয়ারি কমিটি যে সময় হয়েছিল সেই সময়টাতে ইনকোয়ারি কমিটিকে প্রভাবিত করা হয় নাই সরকার তার প্রভাব খাটা নাই তারা নিরপেক্ষভাবে কাজ করেছে প্রত্যেকটি ইনকোয়ারি কমিটি বলেছে যে ইসলামী ছাত্র শিবির কোথাও কোনো ভায়োলেন্স করেনি কোথাও আইন লঙ্ঘন করেনি নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে তারা আন্দোলন করেছে 1993 সালের 6 ফেব্রুয়ারি যে ভয়াবহ ছাত্র সংঘর্ষ হয়েছিল 5 জন ছাত্র একদিন নিহত হলো এর প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি হয়েছিল 1990 সালের 22শে জুন যখন সৈয়দ আমির আলী হলের সৈয়দ খলিলুর রহমানকে হত্যা করা হলো এরপরে একটি জুডিশিয়ারি ইনকোয়ারি কমিটি হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর বিরুদ্ধে আন্দোলনের পর একটি জুডিশিয়ারি ইনকোয়ারি কমিটি হয়েছিল সকল কমিটির বক্তব্য একটি এই যে নিয়মতান্ত্রিকতা এবং গণতান্ত্রিকতার একটা পদ্ধতি এটা একটি দেশের বিরাট একটি শক্তি এই শৃঙ্খল এই শক্তি অর্জনে সহায়তা করেছে ছাত্র শিবির এরপর আমি বলবো যে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দরকার হচ্ছে ঐক্য
একটা জাতিকে বিভক্ত রেখে কোন দিন একটি দেশ স্বাধীন এবং সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পারে না কারণ বহু ঘটনা আছে পলাশীর প্রান্তরে যে বিশ্বাসঘাতকতার কারণে সেদিন একটি যুদ্ধ নামক প্রহসনের মাধ্যমে সিরাজউদ্দৌলার পতন ঘটানো হয়েছিল এর পেছনে সেদিনের জনশক্তি পড়ে বুঝতে পেরেছিল যে আমাদেরকে সাইলেন্ট করে রাখা হয়েছিল আর সাইলেন্ট করে রেখে আমরা নীরব থেকে শুধুমাত্র দেখেছি আমরা কোনো প্রতিবাদ করিনি তার মাসুল দিতে হয়েছে 190 বছর পর্যন্ত সুতরাং জনগণকে যদি ঐক্যবদ্ধ রাখা যায় এবং সুশৃঙ্খল রাখা যায় পৃথিবীর কোন শক্তি সেই দেশকে আক্রমণ করতে পারে না সে দেশের সার্বভৌমত্ব ছিনে নিতে পারে না ইসলামী ছাত্র শিবির ওয়ানলে দেওয়ার অর্গানাইজেশন যে সংগঠনটি এই জাতিকে ঐক্যবদ্ধ করার একটি বড় নিয়ামক শক্তি নিয়ে কাজ করছে জাতি ঐক্যবদ্ধ হবে আদর্শের ভিত্তিতে ইমানের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে এটা নট পলিটিক্যাল ইসলাম এটা লোক দেখানোর কোনো ইসলাম ছাত্র শিবির যে ইসলামের দাওয়াত ইসলামের আদর্শ মানুষের মধ্যে প্রচার করছে সেই আদর্শ মানুষের ইমানি চেতনা দেশপ্রেম দেশের ভালোবাসা তৈরি এইভাবে ছাত্র শিবির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অতন্দ্র প্রহবীর ভূমিকা পালন করছে আমি অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি যদি কখনো এই দেশের স্বাধীনতার উপর আঘাত আসে প্রথম কাতারে থাকবে ইসলামী ছাত্র শিবিরের লক্ষ লক্ষ জনশক্তি এবং তাদের রক্তের উপর দাঁড়িয়েই এই দেশকে কেউ যদি কল্পনা করে তাহলে আসতে হবে আমি বিশ্বাস করি সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে কোনো অবশক্তি এই দেশকে ছিনে নিতে পারবে না ইনশাআল্লাহ